আজকে আমরা পাঠ করব দশম শ্রেণীর সাহিত্য সম্ভারের অন্তর্গত মিঠাইওয়ালা গল্পটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কি বা জগন্নাথন যত সালে জন্মগ্রহণ করেন? উত্তর অপশন ক, 1906 সাল। দুই নম্বর, কি বা জগন্নাথনের যত সালে মৃত্যু হয়? উত্তর অপশন গ, 1988 সাল। তিন নম্বর, কি বা জগন্নাথন যেখানে জন্মগ্রহণ করেন? উত্তর অপশন ক, তামিলনাড়ুর আয়ার পরিবারে। চার নম্বর, কি বা জগন্নাথন ছিলেন? অপশন ঘ, অর্থাৎ বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রের সাংবাদিক, কবি এবং সাহিত্যিক, এই সবগুলি সঠিক। পাঁচ নম্বর, কি বা জগন্নাথন ড্যাশ কথা সাহিত্যে নবদিগন্তের সূচনা করেন? উত্তর অপশন ক, তামিল কথা সাহিত্যে। ছয় নম্বর, জগন্নাথন যে পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর অপশন গ, কলইমগল। সাত, কি বা জগন্নাথনের উল্লেখযোগ্য গ্রন্থ হল? উত্তর অপশন ঘ, অর্থাৎ অপশন ক, মেঘমণ্ডম, এবং খ, মাচুবিডু, এ দুটি সঠিক। আট নম্বর, যত সালে কি বা জগন্নাথন সাহিত্য অকাডেমি পুরস্কার লাভ করেন? উত্তর অপশন খ, 1967 সাল। নয় নম্বর, কি বা জগন্নাথন যে গ্রন্থের জন্য সাহিত্য অকাডেমি পুরস্কার লাভ করেন? উত্তর অপশন গ, বিরার উলাগান। দশ, বিরার উলাগান যে ভাষায় রচিত গ্রন্থ? উত্তর অপশন ক, তামিল ভাষায়। এগারো নম্বর, মিঠাইওয়ালার রচয়িতা কে? উত্তর অপশন গ, কি বা জগন্নাথন। বারো নম্বর, মিঠাইওয়ালা গল্পটির তর্জমা কে করেন? উত্তর অপশন ক, বিষ্ণুপদ ভট্টাচার্য। তেরো নম্বর, সে একজন ব্যবসায়ী, এখানে সে বলতে যাকে বোঝানো হয়েছে? উত্তর অপশন ক, মুনিস্বামী। চোদ্দ নম্বর, মুনিস্বামী ছিল অপশন খ, একজন মিঠাইওয়ালা। পনেরো, মিঠাইওয়ালা যেখানকার খুব খোঁজ খবর রাখে? উত্তর অপশন ক, বিদ্যালয়ের। ষোলো নম্বর, শঙ্কর চেট্টিয়ার সরণির উপর পশ্চিমমুখ বাড়িটি যে রঙের? উত্তর লাল রঙের। সতেরো, শঙ্কর চেট্টিয়ার সরণির উপর পশ্চিমমুখ বাড়িতে যতজন পড়ে? উত্তর অপশন খ, সখানেক বিদ্যার্থী। আঠেরো নম্বর, মুনিস্বামী কাটায় কাটায় ঠিক জটার সময় মিঠাইয়ের থালাটি মাথায় করে বিদ্যালয়ের গেটে এসে হাজির হয়? উত্তর অপশন গ, নটার সময়। উনিশ নম্বর, মুনিস্বামীর কেনাবেচা বিদ্যালয়ের গেটে যতক্ষণ পর্যন্ত চলে? উত্তর অপশন খ, সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত। কুড়ি নম্বর, রোদের তাপে মিঠাই ড্যাশ যায়? উত্তর হবে অপশন ক, গলে যায়। একুশ নম্বর, মুনিস্বামী পুনরায় স্কুলের দরজায় হাজির হয় যখন? উত্তর অপশন গ, একটা বাজবার মিনিট পাঁচেক আগে। বাইশ, মুনিস্বামী যে বিদ্যালয়ে তার মিঠাই বিক্রি করতে আসে সেই বিদ্যালয়ের শিশুদের টিফিনের সময় কখন? উত্তর অপশন গ, একটা বাজবার মিনিট পাঁচেক আগে। তেইশ নম্বর, মুনিস্বামী যখন শহরের দিকে রওনা হয়? উত্তর অপশন খ, বেলা আড়াইটা নাগাদ। চব্বিশ নম্বর, শহরের দিক থেকে রওনা হয়ে আবার ঠিক জটার সময় মুনিস্বামীকে বিদ্যালয়ের সামনে দেখা যায়? উত্তর অপশন ঘ, ঠিক চারটের সময়। পঁচিশ, জটা বাজার সঙ্গে সঙ্গে ছেলেপিলেরা হুড়মুড় করে বেরিয়ে আসে তাদের জেলখানা থেকে? উত্তর অপশন খ, সাড়ে চারটে বাজার সঙ্গে সঙ্গে। ছাব্বিশ নম্বর, মিঠাইওয়ালা গল্পে জেলখানা বলতে যা বোঝানো হয়েছে
উত্তর অপশন ক বিদ্যালয়কে। ২৭ ছেলেপিলেরা বাড়ি ফেরার সময় পথে যা কেনে, উত্তর অপশন ঘ অর্থাৎ অপশন ক নারকেলের নাড়ু এবং অপশন খ ছোট পেঁয়াজের মতো দেখতে একরকম মিষ্টি, এই দুটি সঠিক। ২৮ মনিস্বামীর সন্ধ্যার পর্যন্ত সারাদিনে রোজগার কত, উত্তর অপশন ক টেনে টুনে বড় জোর আট আনা। ২৯ মনিস্বামীর সারাদিনের রোজগারের আবার অর্ধেকেরও বেশি জোটে, অপশন খ পুরনো দিনের পাই পয়সা। ৩০ নম্বর মনিস্বামীর মিঠাইয়ের থালায় ক্রমে জায়গা পায়, অপশন ঘ অর্থাৎ বাদামের রসগোল্লা, তিলের মণ্ড, মশলা দেওয়া কাঁচা আমের টুকরো, এই সবগুলি সঠিক। ৩১ নম্বর মনিস্বামী সারা সপ্তাহের মিঠাই যে দিনে তৈরি করেন, উত্তর অপশন ঘ রবিবার। ৩২ মনিস্বামীকে সংসার চালাতে যে সাহায্য করে, উত্তর অপশন গ মনিস্বামীর স্ত্রী। ৩৩ নম্বর মনিস্বামীর স্ত্রী যেভাবে রোজগার করে, উত্তর অপশন ঘ অর্থাৎ অপশন ক পাশ বাড়ির উঠোন ঝাড় দিয়ে এবং খ থালা বাসন মেজে, এই দুটি সঠিক। ৩৪ নম্বর মনিস্বামীর স্ত্রী যত টাকা রোজগার করে, উত্তর অপশন খ ৫ টাকা। ৩৫ ড্যাশ ধরে পাখির বাসার মতো ওই স্কুলগুলিতে শিশুদের কলকল শব্দ আর শোনা যাবে না, উত্তর অপশন খ দেড় মাস ধরে। ৩৬ স্কুলের গরমের ছুটি শেষ হওয়ার সপ্তাহখানেক বাকি থাকতে মনিস্বামী পুনরায় মিঠাই তৈরি করার জন্য যার কাছ থেকে টাকা চেয়ে আনে, উত্তর অপশন ক তার স্ত্রী যেসব বাড়িতে কাজ করে তাদেরই এক গিন্নির কাছ থেকে। ৩৭ মনিস্বামী মিঠাই তৈরি করার জন্য যত টাকা চেয়ে আনে, উত্তর অপশন খ দু টাকা। ৩৮ মনিস্বামী দু টাকা দিয়ে যা কিনে আনে, উত্তর অপশন ঘ অর্থাৎ চিনি, এলাচ এবং বাদাম, সবগুলি সঠিক। ৩৯ স্কুলের গরমের ছুটির পর মনিস্বামী যখন পুনরায় মিষ্টি তৈরি করতে শুরু করে তখন মনিস্বামীর শিশুপুত্রটির বয়স কত, উত্তর অপশন ক মাত্র দু বছর। ৪০ আমায় একটা মিষ্টি দেবে বক্তাকে, উত্তর অপশন খ মনিস্বামীর দু বছরের শিশু। ৪১ বারকোষ শব্দের অভিধানিক অর্থ কি, উত্তর অপশন ক কাঠের চ্যাপ্টা বড় পাত্র। ৪২ দীর্ঘ ছুটির পরে স্কুল খোলার দিন মনিস্বামী রঙিন কাগজ কিনে যা সুন্দর করে সাজায়, উত্তর অপশন গ বারকোষ। ৪৩ প্রভু আজ আবার আরম্ভ, বহুনিটা যেন ভালো হয় প্রভু, মনিস্বামী যে দিনটার কথা বলতে চেয়েছে, উত্তর অপশন গ দীর্ঘ ছুটির পরে স্কুল খোলার দিন। ৪৪ মনিস্বামী দীর্ঘ ছুটির পরে স্কুল খোলার দিন কপালে যা মেখে এবং মাথায় যা বসিয়ে পুনরায় ব্যবসা শুরু করে, উত্তর অপশন ক বিভূতি পাগড়ি। ৪৫ মনিস্বামী যেখানে সিঁদুর মাখায়, উত্তর অপশন ঘ অর্থাৎ অপশন ক লোহার ঘণ্টিতে এবং খ বারকোষের গায়ে, এই দুটি সঠিক। ৪৬ নম্বর তোর শিশু দেখছি পয়মন্ত, সাবধানে রাখিস ছেলেটাকে বক্তাকে, উত্তর অপশন ক মুদলিয়ার গিন্নি। ৪৭ সকালবেলাতেই কি একটা অলক্ষণে ব্যাপার, দেখো দেখি অলক্ষণে ব্যাপারটা কি, উত্তর অপশন ক মনিস্বামীর ছেলেটির মিঠাই তুলে খাওয়া। ৪৮ হঠাৎ করে যে গাড়ি চলে আসতে মনিস্বামী বড় পাথরে হোঁচট খেয়ে পড়ে যায়, উত্তর অপশন গ মোটর গাড়ি। ৪৯ মনিস্বামী পড়ে যাওয়াতে তার বারকোষখানির যে অবস্থা হয়, উত্তর অপশন খ নর্দমার মধ্যে গড়াগড়ি খায়। ৫০ মনিস্বামী পড়ে যাওয়াতে
মুনিস্বামীর পাগড়ি ও হাতের ঘণ্টির যা অবস্থা হয়? উত্তর অপশন ক, ছিটকে পড়ে। 51 নম্বর, মুনিস্বামী পড়ে যাওয়াতে গুরুতর আঘাত লেগেছে তার ড্যাশ, শূন্যস্থানে বসবে অপশন গ, মনে। 52 নম্বর, মুনিস্বামী পড়ে যাওয়াতে তার মিঠাইগুলি পড়ে যায়, অপশন খ, নর্দমার নোংরা জলে। 53, মুনিস্বামী তার শিশুর কচি গালে চট দেওয়াতে শিশুর গালে জটা আঙ্গুলের দাগ বসে গিয়েছিল, উত্তর অপশন ঘ, পাঁচটা। 54 নম্বর, এই আমি ড্যাশ নামে দিব্যি করে বলছি, কোনো দিন আর খোকার গায়ে হাত দেব না, শূন্যস্থানে বসবে অপশন গ, ভগবানের। 55 নম্বর, এই আমি ভগবানের নামে দিব্যি করে বলছি, কোনো দিন আর খোকার গায়ে হাত দেব না, বক্তা হলেন অপশন ক, মুনিস্বামী। 56 নম্বর, আমাকে এই ড্যাশ দিয়ে মারো, আর কোনো দিন যাতে এমন দুর্মতি আমার না হয়, শূন্যস্থানে বসবে অপশন ক, জুতো দিয়ে মারো। 57 নম্বর, আমাকে এই জুতো দিয়ে মারো, আর কোনো দিন যাতে এমন দুর্মতি না হয়, বক্তা হলেন অপশন গ, মুনিস্বামী। 58 নম্বর, আর কোনো দিন যাতে এমন দুর্মতি আমার না হয় যে দুর্মতির কথা বলা হয়েছে, উত্তর অপশন গ, শিশুর গালে চর মারার অপরাধ। 59, এরপর রোজ তোমার হাতেই প্রথম মিঠাই তুলে দেব, তোমার হাতে বলতে যাকে বোঝানো হয়েছে, উত্তর অপশন খ, মুনিস্বামীর পুত্রের হাতে। 60, এরপর রোজ তোমার হাতেই প্রথম মিঠাইটা তুলে দেব, বক্তাকে, উত্তর অপশন ক, মুনিস্বামী। 61, পিতামাতার দুটি চুমো যেন দুটি ড্যাশ, অপশন গ, প্রলেপ। 62, শিশুর মুখে দেখা গেল হাসির আলো, কারক বিভক্তি হবে অপশন খ, হাসির আলো কর্মকারক, শূন্য বিভক্তি। 63, হাসি দেখো না শয়তান ছেলের, কারক বিভক্তি হবে অপশন গ, কর্তৃকারকের র বিভক্তি। 64 নম্বর, খরিদ্দার থেকে খদ্দের যে ধরনের ধ্বনি পরিবর্তন, উত্তর অপশন খ, সংকোচন। 65, সকাল থেকে সকাল, এখানে উত্তর হবে অপশন গ, ব্যঞ্জন দিত্ত। 67, জ্ঞানোদয় এর সন্ধি হল অপশন খ, জ্ঞান যোগ উদয়। 68, পিতামাতা শব্দের ব্যাসবাক্য হল অপশন ঘ, অর্থাৎ অপশন ক, পিতা ও মাতা, এবং অপশন খ, পিতা এবং মাতা, দুটি সঠিক হবে। 69, পিতামাতা যে জাতীয় সমাস, উত্তর অপশন ক, দ্বন্দ্ব সমাস। 70, স্কুল থেকে স্কুল যে ধরনের ধ্বনি পরিবর্তন, উত্তর অপশন ক, আদি সরাগম।